দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ দর্শক আপনারা জানেন দুপুর 1টা থেকে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হই এবং সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত থাকেন আজও তার ব্যতিক্রম নয় দর্শক আজকে আমরা কথা বলতে চাই তৈরি পোশাক রপ্তানি নিয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে দর্শক আপনি একটু যদি প্রেক্ষাপটটা বলে নেই আপনারা জানেন যে কয়েক বছর ধরেই কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্র এই বিশ্বের বৃহৎ দুই অর্থনৈতিক দেশের মধ্যে একটি ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে সেটি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাকের অর্ডার অনেক ক্ষেত্রেই কমে গিয়েছে সেই অর্ডারগুলো আসলে কোথায় যাচ্ছে অনেক অর্ডার বাংলাদেশে এসেছে অনেক অর্ডার ভিয়েতনামে কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতেও গিয়েছে সেই ক্ষেত্রে একটি বড় সম্ভাবনা ছিল বাংলাদেশের বাজার হিস্যা বাড়ানোর যদিও আমরা দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশের বাজার হিস্যা সেই তুলনায় বাড়েনি যতটা না বেড়েছে ভিয়েতনামের আমি যদি একটু হিসেব তুলে ধরে বলি গত 3 বছরে ভিয়েতনামের হিস্যা বেড়েছে প্রায় 2.87% সেখানে বাংলাদেশ বাড়াতে পেরেছে 2.24% কতটুকু বাংলাদেশ আসলে পারছে যুক্তরাষ্ট্রের বাজার ধরতে কী করলে আরও শক্তিশালী অবস্থানে বাংলাদেশের পোশাক খাত দখল করতে পারবে যুক্তরাষ্ট্রের বাজার সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান তিনি আমাদের পরিচিত মুখ তিনি সাবেক সভাপতি বিজিএমইয়ের আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আহসান ইস মনসুর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অর্থনীতিবিদ তিনি নির্বাহী পরিচালক পিআরআইয়ের আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক যুক্ত হয়েছেন তিনি রেফায়েতুল্লাহ মৃধা তিনি সিনিয়র রিপোর্টার দি ডেইলি স্টারের আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব শুরুতেই জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছেই আসতে চাই হিসেব বলছে যে যুক্তরাষ্ট্রের বাজারে যেই পরিমাণ সম্ভাবনা আসলে তৈরি হয়েছিল বা আপনারা বলেছিলেন সেই পরিমাণ হয়তো করা যায়নি ভিয়েতনামই আসলে জায়গাটি বেশি দখল করে নিয়েছে আপনি কিভাবে দেখেন বিষয়টিকে এবং যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বাড়াতে আপনারা আর কী কী পরিকল্পনা করছেন বা বিজিএমি যারা নতুন এসছে তারাই বা কী করছে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক এখানে আসানিস মনসুর সাহেব আছেন রিফাত আছেন ডেইলি স্টারের প্রথমত কথা হলো যে ভিয়েতনামের সাথে চায়নার এক এই সরি ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের একটা ঘনিষ্ঠ অন্যরকম একটা সম্পর্ক আছে যে সম্পর্কটা আমাদের সাথে কখনো হয়ও নাই হবেও না কারণ ভিয়েতনামে সেখানে তারা যুদ্ধ করেছিল তাদের একটা দুর্বলতা আছে সেই দুর্বলতাটা কাজ করে কিন্তু সবসময় তারপরে হলো যে তাদের যে এফিসিয়েন্সি লেভেল এবং তারা যে আইটেমগুলো করে চায়নার সাথে তাদের বর্ডার আছে চায়নার থেকে তারা র মেটেরিয়ালস খুব তাড়াতাড়ি পায় এবং ওইখানে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে আরএমজি খাতে বিশেষ করে টেক্সটাইল বলেন আর স্পিনিং অথবা মানে গার্মেন্টস সহ আমাদের যে খাত এই খাতে কিন্তু আমাদের লোকাল ইনভেস্টর হলো মোটামুটি ভাবে বলা যায় মিনিমাম 90% আর ভিয়েতনামে ঠিক তার অপোজিট দেখবেন যে বিদেশি ইনভেস্টর হলো 90% এর মতো তো সেইখানে তাদের যে প্রযুক্তিগত যে সুযোগ সুবিধা আগের থেকে তারা পেয়ে আসছে যেহেতু একটা এক্সপিরিয়েন্স দেশ থেকে যেমন জাপানিজরা সেখানে ইনভেস্ট করেছেন কোরিয়ানরা ইনভেস্ট করেছেন চাইনিজরা ইনভেস্ট করেছেন তাহলে তাদের যে প্রিভিয়াস যে আপনার সুবিধাগুলো সেই সুবিধাগুলো কিন্তু এরা সাথে সাথে পেয়েছে আর আমরা হলাম $12,000 দিয়ে আজকে মনে করেন যে $33-34 বিলিয়ন এসেছি এইখানে কিন্তু বিদেশিদের কোনো সেরকম হাত নাই প্রথম দিকে কোরিয়ানরা কিছু ছিল তারপরে কিন্তু আমরা নিজেরাই এই জিনিসটা করতে পারি এবং আমরা মনে করি যে বর্তমানে আমরা যে অবস্থায় গেছি আমরা এখন আমাদের নিজস্ব মার্কেটিং টিম আছে আমরা বাইং হাউসের উপরে ডিপেন্ডেন্ট না আমাদের নিজেদের ফ্যাশন ডিজাইন হাউস আছে আমরা সেরকম ভাবে যারা এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য না এবং আমাদের এখানে অনেক গ্রিন কনসেপ্টে অনেক ভালো ভালো ফ্যাক্টরি হয়েছে যেগুলো বিশ্বমানের সেই সব জায়গা দিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা আরো 2-3 বছরের মধ্যে আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের থেকে আমরা আমাদের যে গতি সেই গতি অনুযায়ী আমরা ভালো করব
মানে সেখানে আমাদের স্ট্রেংথের জায়গাটি কি শুধুমাত্র এই সস্তা শ্রমিক, নাকি এর পাশাপাশি যেমন আপনি র ম্যাটেরিয়াল কথা বললেন, সেটি চীন থেকে তো আমরা এখনো প্রচুর র ম্যাটেরিয়াল আমাদেরকে আমদানি করতে হয়, সেই সুবিধাটি নিচ্ছে ভিয়েতনাম, তো এটি কি আমাদের দেশে উৎপাদনের উৎপাদন আমরা সক্ষমতা বাড়াতে পারি কিনা? জনাব সিদ্দিকুর রহমান, এই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? প্রথমত হলো যে তুলা, আসল কোর র ম্যাটেরিয়াল হলো তুলা, যে আমরা এখনো কটন বেজ আইটেম গুলো করি। আমরা যদি ম্যানমেড ফাইবারের দিকে যাই তাহলে আমাদের এখানে অনেক টেক্সটাইল মিল হইতে হবে এবং সেখানে অনেক বড় বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন। সেই ইনভেস্টমেন্ট গুলো আমরা সরকারকে বলেছি যে খুব কম সুদে, সে মনে করেন 2% সুদে যদি আমাদের, জানি না এটা সম্ভব কিনা, মাননীয় প্রধানমন্ত্রী এটা চান, কিন্তু আমাদের যারা এই এখানে কাজ করেন বাংলাদেশ ব্যাংকে তারা কি কতটুকু পরিমাণে করতে পারবেন? যেমন আমাদের এখানে রিজার্ভ, আমরা রিজার্ভ দিয়ে কি করি? আমরা স্বর্ণ কিনি বা অন্য দেশে ইনভেস্ট করে রাখি, ব্যাংকে রাখি, সেইটা না রেখে যদি আমরা এখানে ভালো ভালো যাদের ব্যাকগ্রাউন্ড আছে লাস্ট 20 বছর, যারা ভালো রিপেমেন্ট করে, যাদের এই এই ইনভেস্টমেন্টের টাকা যদি না দিতে পারে তাহলে অন্য জায়গার থেকে নেওয়ার সুবিধা আছে, এই রকম যারা আছে তাদেরকে বাছাই করে তাদেরকে যদি একটা সুযোগ দেওয়া হয় এই টেক্সটাইল করার জন্য, তাহলে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো। তবে তুলা আমাদের এখানে তো কখনো সম্ভব না ওইভাবে, কারণ আমাদের এই তুলা উৎপাদন করা আমাদের দেশে সম্ভব না, তুলা আমাদেরকে সবসময় আনতেই হবে। আর এই ম্যানমেড ফাইবারে যদি আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমরা আবারও ফিরবো। জনাব আমরা একটু রেফায়াতুল্লাহ মৃধার কাছে যেতে চাই। আচ্ছা, এই মুহূর্তে যুক্ত নেই আমাদের সঙ্গে জনাব রেফায়াতুল্লাহ মৃধা। ডক্টর আহসান এস মনসুর, আপনার কাছে একটু ফিরতে চাই, যেমনটি সিদ্দিকুর রহমান বললেন যে তুলা উৎপাদনের সক্ষমতা আমাদের সেইভাবে গড়ে ওঠেনি, ছোট্ট আয়তনের দেশ, এখানে আসলে খুব বেশি জমিও আমাদের নেই, তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে তুলা উৎপাদন করার চেষ্টা করছে কিছু উদ্যোক্তারা। এর পাশাপাশি আপনি যদি একটু একটা বলেন যে আমরা গত বছর একটি রিপোর্টে দেখেছিলাম যে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের চেয়েও পিছিয়ে বাংলাদেশ রপ্তানিতে, সেটি আমি জানি না এখন হয়তো বা সেই পরিস্থিতি ঘুরে গেছে, কিন্তু এই যে আমরা দ্বিতীয় রপ্তানিকারক দেশ তার মধ্যে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে অনেক দেশ, আমরা কি যুক্তরাষ্ট্রের সাথে আমরা আসলে কোথায় পিছিয়ে রয়েছি আপনার হিসেবে, বা চীনের সাথে দ্বন্দ্ব হওয়ার পরে তো আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে, সেটি কি আমরা নিতে পেরেছি কিনা, এখানে আমাদের দুর্বলতা কোথায় কোথায় আপনি দেখেন? দেখুন, চীনের সাথে মানে চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব যতই থাকুক আলটিমেটলি কিন্তু সবচেয়ে বেশি আমদানি চীন থেকেই করে, এবং এবছরের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ আমদানি করছে ইউরোপিয়ান ইউনিয়নও করছে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে, কোথা থেকে করছে? চীন থেকে করছে। কিন্তু পোশাকে কিন্তু সেটি কমেছে, একটা আর্টিকেল দেখা, পোশাকে কিন্তু সেটি কমেছে ডক্টর মনসুর। পোশাকে শুনে আমি বলি, পোশাকে কমেছে কারণ হচ্ছে পোশাক থেকে চীনরা বের হয়ে আসছে, তারা লো এন্ডে আর থাকবে না, একটু হাই এন্ডের পোশাকে তারা কিছু থাকবে, আস্তে আস্তে তারা হাই টেকে চলে যাচ্ছে। চায়না হচ্ছে একটা সেমি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, চায়নার টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিকে ম্যাচ করতে পারে এবং আরো বেশিও করতে পারে, তাদের সেই সক্ষমতা আছে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিকে তারা ম্যাচ করতে পারে, যদি এখনো এটাকে ফুল ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে উন্নত দেশ হিসাবে, ধনী দেশ হিসাবে এখনো চিহ্নিত করা হয় না কারণ জনসংখ্যার কারণে, কিন্তু আসলে চায়নার সব ক্যাপাসিটি আছে, টেকনিক্যালি তারা খুবই অ্যাডভান্স, তাদের মার্কেটিং ক্যাপাসিটি খুবই ভালো এবং তাদের বিশাল আভ্যন্তরীণ এবং সারা বিশ্বই তাদের, তারা হচ্ছে এক নম্বর কম্পিটিটর ফর এনি, যে কোনো দেশ যে কোনো সেক্টর যে কোনো প্রোডাক্টে আপনি যান তারা এক নম্বর অবস্থান দখল করে আছে বলতে গেলে, এটা হচ্ছে সত্য কথা। চায়নার সাথে আমরা কম্পিটিশনে পারবো না, কিন্তু চায়না যেটা ছেড়ে দেবে সেটাকে কেন আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের কথা। চায়না অনেক জিনিস থেকে সরে যাচ্ছে এবং সেই জায়গাটাতে আমাদের একটা সুযোগ আছে, সেটা ভিয়েতনাম পাচ্ছে, ক্যাম্বোডিয়া পাচ্ছে, মিয়ানমারও পেত এখন পাচ্ছে না, ভারত পাচ্ছে, তা আমরা কেন পাবো না, আরো বেশি পাবো, আমরা কিন্তু সেভাবে পাই নাই। এই যে চায়না থেকে জাপানিজ যে উদ্যোক্তারা চলে আসবে তাদের একটা উদ্যোক্তাও কিন্তু বাংলাদেশে আসে নাই, সেটাও একটা পরিতাপের বিষয় যে কেন এই 100-150 মতো উদ্যোক্তা চলে গেল এবং তাদেরকে জাপানিজে সাবসিডি দিল, তোমরা চলে গেলে আমরা তোমাদেরকে খরচ বহন করবো, কিন্তু সেই খরচটা সত্ত্বেও তারা কোথায় গেল? মোস্টলি ভিয়েতনাম, কিছু গেল ইন্দোনেশিয়া, কিছু গেল এইসব দেশগুলোতে, ভারতে একটু 2-3 জন গিয়েছে, আমরা পাইনি। তো এখন কথাটা হচ্ছে যে আমরা আনতে চাইনি ডক্টর মনসুর, কারণ আমাদের তৈরি পোশাক খাতের উদ্যোক্তা তো চায় না বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে।
না সেটা তো এসি জেটে তো কোনো অসুবিধা নাই, এটা এটা একটু রেস্ট্রিকশন আছে এসি জেট গুলোর বাইরে, কিন্তু আমাদের যেসব শিল্পাঞ্চল সেখানে তো তারা করতে পারে, সরকারি নির্ধারিত নির্ধারিত যে শিল্পাঞ্চল গুলো সেখানে তারা করতে পারে আমার আমার জানা মতে। আমাদের এতদিন বিদ্যুতের প্রবলেম ছিল, সেই বিদ্যুতের প্রবলেমটা গেছে, কিন্তু স্টিল আমাদের গ্যাসের যেটা মূল যে এনার্জি সেই এনার্জির কিন্তু এখনো আমাদের ঘাটতি আছে, যার জন্য কিন্তু বিদেশিরা এখনো আসতে চায় না। আরো অনেক রকম সুবিধা অসুবিধা আছে যেটা আপনিও জানেন আমিও জানি। জনাব সিদ্দিকুর রহমান, আমরা আসব এই বিষয়ে প্রসঙ্গে আপনার কাছে। আমরা যদি মনসুর ডক্টর মনসুরের কাছে জানতে চাইবো যে আমাদের দেশে একটি ট্যাক্সের কথা বলা হয় যে আমাদের বাড়তি ট্যাক্স দিতে হয় অন্য দেশের তুলনায়, আমাদের দেশের ট্যাক্স কর্পোরেট ট্যাক্স বেশি, এটি কি কারণ কিনা না? এর পাশাপাশি জ্বালানির কথা যেমন সিদ্দিকুর রহমান বললেন, সেটিও কি একটি বড় কারণ কিনা? আসলে কেন আসছে না? না, কর্পোরেট ট্যাক্স আমাদের দেশে বেশি, সেটা নিয়ে কোনো দ্বিধার কারণ নেই। তবে এক্সপোর্ট সেক্টরের জন্য কিন্তু আবার কর্পোরেট সেক্টর বেশি না, গার্মেন্টের জন্য তো অবশ্যই, তো সেখানে একটা অন্য অন্য ছাড় দেওয়া আছে বিশেষ করে, তো সেই কারণে আমি বলছি কর্পোরেট ট্যাক্সের ইস্যুটা সারা ইকোনমির জন্য প্রযোজ্য, গার্মেন্টস এর জন্য প্রযোজ্য নয়, সেখানে তারা স্পেশাল বেনিফিট পাচ্ছে একটা লোয়ার রেট। কিন্তু আমাদের যেটা সমস্যা, যেটা সিদ্দিকুর রহমান সাহেব বললেন, হ্যাঁ গ্যাসের সমস্যা আছে, ইত্যাদি সমস্যা আছে, সেগুলো তো আছেই, কিন্তু তারপরেও বলবো আমরা হিসাব করে দেখেছিলাম যে শুধুমাত্র ম্যানমেড ফাইবারে আমাদের যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে ইনভেস্টমেন্ট পটেনশিয়াল আছে সেটা হচ্ছে প্রায় 22 থেকে 24 বিলিয়ন ডলার। এই $24 বিলিয়ন কি আমরা আমরা ইনভেস্ট করতে পারবো নিজেরা? না, আমাদের সেই সামর্থ্য হতে নাই। এখানে বিদেশিরা আসতে যদি পারে বা চায় তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে এবং আনার জন্য আমাদেরকে, কারণ বাজারটা কিন্তু বাংলাদেশে রাইট ইন আওয়ার হোম এক্সিস্টিং ডিমান্ডে আমরা করতে পারবো, কিন্তু সেটা করার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে, বিজিএমই কেউ নিতে হবে এবং সরকার কেউ নিতে হবে, বড় বড় ফ্যাক্টরি ব্যাকআপ কোনো বাধা হয়ে যায়, তাহলে খাতে ইনভেস্ট করতে কোনো বাধা নাই। হ্যাঁ সেটাই, এখানে কোনো বাধা নাই, ওয়েলকাম করি, তারা আসুক আমাদের এখানে, তাহলে আমাদের লিড টাইম কমে যাবে, আমাদের এখানে কাস্টমাররা আরো বেশি ফিল করবে। জি জনাব সিদ্দিকুর রহমান, আপনি বলছেন বাধা নেই, সেই বিষয়টি নিয়ে আমরা আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন জনাব রেফায়েতুল্লাহ মৃধা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আপনি আমাকে। জনাব রেফায়েতুল্লাহ, আপনি বলেন যে এই যে যুক্তরাষ্ট্রের বাজারে যে কথা প্রসঙ্গে আসছিলাম, কথা আসলে অনেক আলোচনার মধ্যে অনেক কিছু চলে এসেছে এখানে, যে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে যুক্তরাষ্ট্রের বাজারে আসলে আমাদের যেই পরিমাণ পোশাকের হিস্যা তাতে এটি চীনের সাথে দ্বন্দ্ব হওয়ার পরে কি বাড়ার কথা ছিল কি না, কি কারণে আমরা পিছিয়ে যাচ্ছি? একটি বড় সময় আমাদের যাচ্ছে জাহাজে পোশাক রপ্তানি করতে, সেটি কি বড় কারণ কি না? এর পাশাপাশি আপনি আর কি কি কারণ দেখেন? রিপোর্ট করার ক্ষেত্রে নিশ্চয়ই আপনি এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি শুনতে পাচ্ছি আপনাকে। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট এখন কমছে না, বরং বাড়ছে। যখন রিকভারি শুরু হয়েছে গত সেপ্টেম্বর থেকে আগস্ট থেকে, তখন আমাদের এক্সপোর্ট বাড়ছে ইউএস মার্কেটে, এবং 2000 গত জুলাই ডিসেম্বর পিরিয়ডে আমাদের ইউএস মার্কেটে এক্সপোর্ট বেড়েছে হলো 46% এর মতো ইয়ার অন ইয়ার হিসেব করলে, এবং সেখানে দেখা গেছে 4.23 বিলিয়ন ডলার আমাদের এক্সপোর্ট হয়েছে, এবং আশা করা হচ্ছে এই বছরের শেষে, অর্থ বছরের শেষে সেটা প্রায় 8 বিলিয়ন থেকে 9 বিলিয়নের মতো এক্সপোর্ট হবে ইউএস মার্কেটে। তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে রিসেন্টলি স্টিচ ফিক্স নামে একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা একটা গবেষণা করেছে যে যেহেতু প্রায় দুই বছর ইউএস কনজিউমাররা লকডাউনের মধ্যে ছিল, তাদের যে এখন ইকোনমিক রিকভারির ফলে পে চেক দেওয়ার ফলে তাদের ইকোনমিক স্টিমুলেট হয়েছে, এবং বলা হচ্ছে যে তারা এই বছর 30% বেশি স্পেন্ড করবেন গত বছরের তুলনায়, যেহেতু ইকোনমি রিকভারি হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই সুযোগটা নিতে পারে, যেহেতু তাদের স্পেন্ডিং বাড়াচ্ছে 30% বেশি, যেটা কিনা অনেক বেশি এর আগের তুলনায়, সেটার সুযোগটা বাংলাদেশ নেওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে ইউএস মার্কেটে আমরা 15.62% ডিউটি ফেস করি গার্মেন্টের ক্ষেত্রে,
সেইটাকে কম্পেনসেট করে কিভাবে আমরা আমাদের হিসাটা বাড়াতে পারি সেটার একটা হিসেব করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু ইউএস মার্কেট হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন ফর গার্মেন্ট, সেক্ষেত্রে আমাদের ইউএস এর সাথে অবশ্যই একটা ওয়ার্ম রিলেশনশিপ মেনটেন করা উচিত, যেহেতু আমাদের এটা বড় মার্কেট। সেটা কি নেই এখন? অবশ্যই আছে, অবশ্যই আছে। এটাকে আরো যাতে, কারণ আমাদের সুযোগ তো আছে, আমাদের সুযোগ আছে। আপনি দেখেন যে রিসেন্টলি গত কয়েক মাসে আপনি যদি ভিয়েতনাম, চায়না, ক্যাম্বোডিয়া, মায়ানমার, ইথিওপিয়া এইসব দেশের গার্মেন্ট এবং সর্বশেষ শ্রীলঙ্কা এইসব দেশের গার্মেন্ট এক্সপোর্ট যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন দে আর লুজিং দ্য মার্কেট, তারা মার্কেট হারাচ্ছে। এটার পিছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে যে যেমন মনে করেন যে ইথিওপিয়া চেষ্টা করেছিল অনেক গার্মেন্টে আসার জন্য, কিন্তু তাদের ওয়ার্কফোর্স নাই, তাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রো করে নাই, যেহেতু তারা গ্রো করতে পারে না, এই অর্ডার গুলো বাংলাদেশে আসছে। নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি কি ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়ছে কিনা সেটিও আলোচনার বিষয় রয়েছে। এর পাশাপাশি যেই গতি এখন পোশাক খাতে রয়েছে সেটি ধরে রাখা কতটুকু চ্যালেঞ্জিং হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তবে ছোট্ট একটি বিরতির পরে দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গেই, বিশ্বংলাভের ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি। দর্শক আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধিতে। যাবার আগে জনাব রেফায়েতুল্লাহ মৃধা বেশ ভালো কিছু তথ্য দিয়ে আমাদেরকে বলছিলেন, ওনার কাছে আরেক কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই। জনাব রেফায়েতুল্লাহ কি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে যুক্ত? দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তাকে, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আবার যুক্ত হবেন আমাদের সঙ্গে। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে যদি আবার একটু ফিরতে চাই, $2,954 কোটি আমরা দেখলাম যে অর্থ বছরের প্রথম সাত মাসে রপ্তানি হলো, যেখানে তৈরি পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি 30.30% এবং এখনও পর্যন্ত যেটি দেখার মতো সেটি যুক্তরাষ্ট্রের বাজার সহ বিভিন্ন বাজারে তৈরি পোশাক রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। যদিও এই রপ্তানি আয় যখন ইতিবাচক তখনই আপনারা বলেন যে এটি ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ, এই প্রবৃদ্ধি ধরে রাখতে আসলে কী পরিকল্পনা করছেন আপনারা, বা ইউরোপ, যুক্তরাষ্ট্র সব বাজারগুলোতে প্রবৃদ্ধি ধরে রাখা নতুন কোনো বাজারের সন্ধান আপনারা করছেন কিনা? নতুন বাজার তো অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমাদের সারা পৃথিবীতে কিন্তু আমরা এক্সপোর্ট করি। আপনি ব্রাজিল থেকে আর্জেন্টিনা, কলম্বিয়া থেকে সাউথ আফ্রিকা, সব জায়গায় আমরা করি। তো এখানে কোশ্চেন হলো যে বাজার ধরে রাখা না, এটা হলো সাপ্লাই এবং ডিমান্ডের বিষয়। হঠাৎ করে গ্রোথ এত বেড়ে যাওয়ার কারণ হলো এই সময় যে সাপ্লাই ছিল না, হঠাৎ করে সবকিছু ঠিক হয়ে গেছে, এখন ইউরোপ এবং আমেরিকায় সব জায়গায় খুলে দিয়েছে, যার জন্য কিন্তু ডিমান্ডটা অনেক বেশি। শুধুমাত্র যে আরএমজি বা গার্মেন্টস এর ক্ষেত্রে তা নয়, এইটা কিন্তু কনজিউমার প্রোডাক্টের বেলায় দেখেন আপনি আমেরিকায় কত শতাংশ গ্রোথ হয়েছে, কত ডিমান্ড তাদের এবং তাদের ইনফ্লেশন কত বাড়ছে, এগুলো হিসাব করলে দেখা যায় যে সাপ্লাই এবং ডিমান্ডে একটা বড় গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ হয়ে গেলে কতটুকু আমরা তা ধরে রাখবো বা ধরে রাখতে পারবো সেটা তখন বোঝা যাবে। বাট এই মুহূর্তে কিন্তু সাপ্লাই এবং ডিমান্ডের বিষয়, সাপ্লাই এবং ডিমান্ডের ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই কম, তার জন্যই কিন্তু সবকিছু জিনিসপত্রের দামও বেড়েছে। আমরা খালি বলি দাম বেড়েছে দাম বেড়েছে, আসলে দাম তো বাড়ছে, ডিমান্ড বেশি সাপ্লাই কম। কারণ মাঝখানে তো যখন করোনার সময় প্রোডাকশন বন্ধ ছিল, এখন দেখেন একটা কন্টেইনার ভাড়া ছিল $3,000-3,500, সেই কন্টেইনার ভাড়াটা আজকের দিনে কিন্তু $12,000-15,000। এই যে কেন, কন্টেইনার তো আর জাহাজ তো আর বেশি কম নিচ্ছে না, কন্টেইনারের সাইজও তো বড় ছোট হয় নাই, তারপরে এত ভাড়া বেশি নিচ্ছে। সেটা তো অর্থনীতি এখন আবার স্বাভাবিক হয়ে আসছে, প্রায় সব দেশের উৎপাদন সাপ্লাই চেইন এটি স্বাভাবিক হয়ে আসছে, এখনো কি সেই বাড়তি ভাড়াই রয়েছে নাকি কিছুটা কমে এসছে? এখনো বাড়তি ভাড়া, এটা 15,000-16,000 হয়ে গেছিল, কিছুটা আস্তে আস্তে কমতেছে এটা, এবং কমতে আরো সময় লাগবে আমার মনে হয়। এই কন্টেইনার ভাড়া আদৌ কত কমবে সেটাও একটা বিষয় আছে। জি জনাব সিদ্দিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা রেফায়েতুল্লাহ মৃধাকে আবার হয়তো বা পেয়েছি। জনাব রেফায়েত, আপনার কাছে আবার একটু আসতে চাই, যে আমরা দেখলাম যে কদিন আগে বাংলাদেশ থেকে ইতালি একটি সরাসরি আমরা দেখলাম যে জাহাজ পাঠানো হলো, এবং
দুটো জাহাজ পাঠানো হলো, সেই ক্ষেত্রে একটু বলবেন যে এইরকম একেবারে সরাসরি যে আমরা রপ্তানি সেটি আমরা করতে পারছি না কেন, এখানে কোথায় ঘাটতি দেখেন, এবং এটি করতে পারলে রপ্তানি তো নিশ্চয়ই আরো বাড়ার কথা এবং অল্প সময়ের মধ্যে ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পাবে? ধন্যবাদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ইতালি থেকে যে জাহাজটা আসছে, দুইটা জাহাজ আসছে, আমি বলবো এটা একটা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা মাইল ফলক। এটা খুবই ইনোভেটিভ আইডিয়া, এবং আপনি জানেন যে বিজনেস হচ্ছে ইনোভেশনের উপরে নির্ভর করে। সেই ইনোভেশন হতে পারে প্রোডাক্টের ক্ষেত্রে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি জানেন যে এখনকার সময়ে যেহেতু আমাদের অনেক ডিমান্ড, আমাদের এক্সপোর্টের গ্রোথ অনেক হাই গার্মেন্টের, তো আমাদের চিটাগাং পোর্টে যেসব জাহাজ আসে, অনেক জাহাজ আসতে চায় না, যেমন বেইজিং থেকে যেসব জাহাজ আসার কথা সেগুলো র মেটেরিয়ালস নিয়ে আসতে চায় না, আসে না, খালি কন্টেইনার পাওয়া যাচ্ছে না। তো ইতালিতে যে জাহাজটা যাচ্ছে বেইজিং থেকে, অনেক জাহাজ চিটাগাং পোর্টে আসতে চায় না, সেটির কারণ কি? র মেটেরিয়ালস নিয়ে কারণ হচ্ছে যে এখন যেহেতু কন্টেইনারের সংকট, এখান থেকে তারা পর্যাপ্ত পরিমাণে মানে বিজনেসটা করতে পারে না, এবং এখানে অনেক জট হয় চিটাগাং পোর্টে, যে কারণে অনেক মানে স্টেইং পিরিয়ড অনেক বেশি, লোডিং আনলোডিং এর সময় লাগে, এই জন্য অনেক জাহাজ আসতে চায় না। এবং এই যে চিটাগাং পোর্ট থেকে যে ইতালিতে যে জাহাজ গুলো যাচ্ছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো। কারণ হচ্ছে ইউজুয়ালি আমাদের ইউরোপের লিড টাইম হলো 35 থেকে 40 ডেজ, মানে 30-35 থেকে 40 দিনের মতো, কিন্তু ইতালিতে চিটাগাং পোর্ট থেকে ইতালিতে যে জাহাজটা যাবে সেটা মাত্র 15-16 দিন অর্থাৎ 16 দিন লাগার কথা, অর্ধেক দিনে নেমে আসছে। অর্থাৎ আপনার এখানে দুটা বিষয় সাশ্রয় হয়েছে। একটা হচ্ছে যে আপনি যদি লিড টাইম ধরতে যান তাহলে আপনাকে এয়ার শিপমেন্ট করতে হবে, এয়ার শিপমেন্ট করলে সেখানে আমাদের প্রফিটের কিছুই থাকে না, খরচ অনেক বেড়ে যায়, মোটা আরো জরিমানা দিতে হয়। আর আরেকটা হচ্ছে যে আপনি ইউরোপের পুরো মার্কেটটা ধরতে পারছেন সময় মতো, লিড টাইম যেহেতু কমে গেছে, এবং বর্তমানে গার্মেন্ট ব্যবসায় লিড টাইম হচ্ছে এখন প্রফিট। আপনি যত লিড আগে এগিয়ে থাকবেন তত আপনি বিজনেস বাড়াতে পারবেন। এই এই জন্য আমি বলবো যে যে ইউরোপিয়ান মার্কেট যেহেতু আমাদের সবচেয়ে লার্জেস্ট মার্কেট, সেক্ষেত্রে এই ধরনের যদি আরো জাহাজ অব্যাহত রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মনসুর আপনার কাছে একটু আবার ফিরতে চাই। এই যে আমরা দেখলাম যে শুধুমাত্র ইতালি কেন, এটি তো যুক্তরাজ্য কিংবা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি কিংবা যুক্তরাষ্ট্রেও সরাসরি হতে পারে, এটি হওয়ার ক্ষেত্রে সরাসরি জাহাজীকরণের ক্ষেত্রে আসলে কোথায় বাধা দেখেন, এটি সব দেশের সাথে হতে আসলে কি কি করা উচিত আমাদের? এটা কি আমি একটু বলবো? জি বলবেন আপনি অবশ্যই জনাব সিদ্দিকুর রহমান, তবে আমরা একটু ডক্টর মনসুরের কথা শুনে আসতে চাই। মনসুর বলেন। হ্যাঁ দেখুন, পৃথিবীতে একটা একটা ইকোনমিক থিওরি আছে, হাব অ্যান্ড স্পোক। আমাদের বড় বড় জাহাজগুলো যাচ্ছে যেগুলো সেগুলো চিটাগাং বন্দরে পড়তে ঢুকতেই পারে না, প্রধানত আমাদের ডিপসি পোর্ট নাই, ফলে আমাদেরকে কলম্বো হয়ে বা সিঙ্গাপুর হয়ে আমাদেরকে ওগুলো পাঠাতে হচ্ছে। এটা একটা জিনিস। একটা ছোট জাহাজে কিন্তু কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে, কারণ ঝড়ঝটায় মুক্তমুখ এইসব এইসব একটা রিস্ক ফ্যাক্টরও সেখানে আছে, যে কারণে এটা কিন্তু খুবই হাইলি পপুলারও না। আমাদেরকে দেখতে হবে যে আলটিমেটলি আমাদের আলটিমেট সলিউশন হচ্ছে ডিপসি পোর্ট আমাদেরকে করতে হবে, সেখানে বড় জাহাজ ফিটিং করার জন্য তো একটি বড় উদ্যোগও নিয়েছে সরকার। হ্যাঁ, উদ্যোগ হচ্ছে এবং সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলে আমাদের খরচ অনেক কমে আসবে। এখন ইন দ্য মিন টাইম এই ছোট ছোট জাহাজে আমরা চেষ্টা করতেছি, দেখা যাক এটা ইকোনমিক্যাল হচ্ছে, এটার রিস্ক ফ্যাক্টরটা কতখানি সেটা আমরা কিন্তু এখন অ্যাসেস করিনি, কিন্তু সেই ফ্যাক্টরটা রয়ে গেছে। এবং তৃতীয়ত হচ্ছে যে কোনো একটা পয়েন্টে আপনি ইউরোপে নামিয়ে দিতে পারলে কিন্তু আমার কাজ হয়ে যায়, বাকিটা ট্রাকিং ট্রাকার্স উইল ডু ইট। তো সেই দিক থেকে আমি যদি যে কোনো একটা পয়েন্টে টাচ করতে পারি বা এক বা দুই বা তিনটা পয়েন্টে টাচ করতে পারি, আমার কাজটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, ইউকে ইজ এ সেপারেট ওয়ান, সেখানে সেপারেটলি নিতে পারলে ভালো, কারণ এটা মার্কেটটাও বড়। কিন্তু ইটালি হলে পরে জার্মানিকে আমি সার্ভ করতে পারবো বা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নকে আমি সার্ভ করতে পারবো সেটার থ্রুতে, সেই সুযোগটা আছে। কাজেই আমি মনে করি যে এটা আমাদের প্যারালাল দুটোতেই যেতে হবে। অবশ্যই পৃথিবীর সব দেশই যেটা করে যে বড় জাহাজগুলো ছোট ছোট দেশগুলো থেকে একসাথে জড়ো করে নিয়ে একেবারে ডেস্টিনেশন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া যায় বা নিউ ইয়র্কে যায় বা লন্ডনে যায় বা ইউকেতে যায় এবং ইটালি যায় বা অন্য দেশে চলে যায়, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। জি, জনাব সিদ্দিকুর রহমান কিছু বলতে চেয়েছিলেন এখানে।
আমি না আমাদের যেটা মূল সমস্যা সেটা হলো আমাদের ডিপসি পোর্ট, ডিপসি পোর্ট যেহেতু নাই তাহলে সেই জন্য আমাদের যে মাতার বাড়িতে যে পোর্ট হচ্ছে সেই পোর্টটাকে যখন আমরা ইউজ করতে পারবো তখন আপনি দেখবেন যে বড় জাহাজ আসতে পারে এবং যেতে পারে, তখন আমাদের লিড টাইমটা কমে যাবে। আমাদের মূল চ্যালেঞ্জ হলো পোর্ট, ডিপসি পোর্ট না থাকার কারণে আমাদের এখান থেকে সিঙ্গাপুর বা যেটা মনসুর ভাই বলছিল বা ক্যালাং বা অথবা কলম্বো হয়ে আমাদেরকে যেতে হয় এবং লিড টাইমটা অনেক বেশি লাগে। এবং এই কোভিডকালীন সময়ে এখানে কিন্তু সব জায়গায় কনজেশন খুব বেশি হয়েছে, বিশেষ করে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যে জায়গায় একদিন দুই দিনের মধ্যে তারা আমাদের মালটা পাঠিয়ে দিত সেখানে কিন্তু তারা প্রায় 10 দিন 15 দিন এরকম সময় নষ্ট করেছে আমাদের। তো সেখানে আমরা আশা করি অতি দ্রুততার সাথে আমাদের যে বে টার্মিনাল হচ্ছে এবং বে টার্মিনাল হইতে যতটা সময় না লাগবে তার আগে আমরা মাতারবাড়ি পোর্টটা ইউজ করতে পারবো এবং মাতারবাড়ি পোর্টে আমাদের কিন্তু বড় জাহাজগুলোই আসতে পারবে। সেটা যখন সরকার কি বড় পরিকল্পনা নিয়েছে, বড় খরচ করে করা হচ্ছে, সেই কাজ কি সন্তোষজনক গতিতে আগাচ্ছে কিনা জনাব সিদ্দিকুর রহমান? তাহলে কিন্তু আমরা ওইটা ব্যবহার করা শুরু করতে পারবো এবং সেটা সরকার দ্রুততার সাথে করছে এবং আমরা অবশ্যই বলবো যে সেটা একটা মানে যুগান্তকারী একটা পদক্ষেপ এবং যুগান্তকারী সিদ্ধান্ত এবং আমাদের দেশের জন্য এটা একটা মাইলফলক হয়ে যাবে। তার মানে একটি কাজের বিনিয়োগ করছে সরকার একেবারে আপনাদের জন্য। অবশ্যই জি, অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান আপনাকে। আমাদের ছোট্ট আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে দর্শক, আমরা বিরতি থেকে এসে জি জনাব সিদ্দিকুর রহমান কিছু বলতে চাচ্ছেন? আমি বলছিলাম যে এই পোর্ট শুধুমাত্র যে গার্মেন্টসের জন্য ব্যবহার হবে তা নয়, মূলত কয়লার জন্য শুরু হয়েছে, তারপরে সবার জন্যই তো এই পোর্ট ব্যবহার করতে পারবে, সবার জন্য, যেহেতু অনেক বড় বিনিয়োগ এবং সবাই উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে, সেই আশাই সরকারের। জনাব সিদ্দিকুর রহমান থাকুন আমাদের সঙ্গে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো। বিরতি থেকে এসে দর্শক আলোচনা করতে চাই শুধুমাত্রই তৈরি পোশাক কেন, অন্যান্য রপ্তানি পণ্যের কি পরিস্থিতি সেটি জানতে চাইবো আমরা এবং কি করে আসলে আমাদের পুরো রপ্তানির অংশ জুড়ে যে 85% মতো এখনো পর্যন্ত পোশাক সেটি থেকে আসলে অন্য পণ্যগুলো ভালো করছে না কেন, কোথায় ঘাটতি, আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই। থাকুন আমাদের সঙ্গেই, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ অনুষ্ঠান, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি নিয়ে। বিরতিতে যাবার আগে পোশাক রপ্তানি নিয়ে অনেক কথাই হলো আমাদের দু অংশে, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। জনাব রেফায়েতুল্লাহ মৃধা আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে আমরা দেখলাম যে গত 7 মাসের যে ডেটা বলছে $2,954 কোটি ডলার রপ্তানি হয়েছে, এর মধ্যে প্রায় 85% হচ্ছে তৈরি পোশাক। তো আমরা আমাদের যেই পুরনো রপ্তানি পণ্য যেটি পাট, পাটের পণ্য সোনালী আঁশ যেটি যেটি খ্যাত ছিল সেটি আমরা দেখলাম যে কমে যাচ্ছে এবং অন্যান্য রপ্তানি পণ্যগুলো আসলে কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। যুক্তরাষ্ট্রের বাজারে শুধুমাত্রই কি আমরা এই তৈরি পোশাক নিয়েই থাকবো নাকি অন্যান্য পোশাক নিয়ে আমাদের, অন্যান্য পণ্য নিয়েও আমাদের আসলে ই করা উচিত, চেষ্টা করা উচিত, সেটি হচ্ছে কিনা? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন যে আমাদের এক্সপোর্টের 85% হচ্ছে গার্মেন্ট আইটেম, অর্থাৎ আমাদের যে ভাবে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করার কথা সেভাবে হয়নি এবং গার্মেন্টের মধ্যেও কিন্তু ডাইভার্সিফিকেশন ওই রকম হয়নি। আমরা 75% 5টা প্রোডাক্ট থেকে আসে আমাদের গার্মেন্টের। এবং পাটের কথা যেটা বললেন, আমেরিকান মার্কেটে আমাদের পাটের সম্ভাবনা ওই রকম নাই, আমাদেরকে অন্য মার্কেট দেখতে হবে। যদিও পাটের অনেক সম্ভাবনা আছে এবং পাটের এক্সপোর্ট কমতেছে দুটা কারণে, একটা হচ্ছে যে আমাদের মূল মার্কেট ছিল হলো ইন্ডিয়া পাটের, সেখানে আমাদের অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করা হয়েছে যেই কারণে আমাদের এখানে এক্সপোর্ট কমে গেছে। তবে পাটের একটা বড় আশার জায়গা হচ্ছে, আপনি র পাটের কথা বলছেন কিন্তু আমি বলছি যে তৈরি করার পরে এখন তো সারা পৃথিবীব্যাপী খুবই সচেতন হচ্ছে যে পরিবেশ সচেতনতা, সেটি আমরা কি বাড়তে পারছি, এখানে কোথায় উদ্যোগের ঘাটতি দেখেন আপনি? হ্যাঁ, উদ্যোগের ঘাটতি হচ্ছে আপনি যদি পাটের কথা বলেন তাহলে পাটের আমরা অনেকটা হ্যান্ডিক্রাফট তৈরি করি যেটা ডিমান্ড খুব কম সারা ওয়ার্ল্ডে। আমাদের চিন্তা করতে হবে পাটের অন্য ব্যবহার, পাট থেকে আমরা ইয়ার্ন তৈরি করতে পারি, পাট থেকে আমরা ব্যাগ তৈরি করতে পারি, মানে যেটা গবেষণা করা হচ্ছে যে পাটের ব্যাগ তৈরি করা হবে পলিথিনের মতো। তো সেই পলিথিনের আমরা শুনে যাচ্ছি অনেক বছর যাবত কিন্তু সেটা তো হচ্ছে না।
সে যদি হতো তাহলে হয়তো অনেক বড় একটা মার্কেট পাওয়া যেত পাটের। তারপর আসেন লেদার, অন্য প্রোডাক্ট যেখানে আমাদের অনেক বেশি পটেনশিয়াল আছে। লেদারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের লেদার মার্কেট অনেক বাড়ছে, কিন্তু সেখানেও আমাদের অনেক দুটা বড় বাধা আছে। একটা হচ্ছে LWG সার্টিফিকেশন, যেটার জন্য আমরা ওয়ার্ল্ড মার্কেটের যে প্রাইস আছে, যে স্ট্যান্ডার্ড প্রাইস আছে, সেই প্রাইস থেকে আমরা 40% প্রাইস সবসময় কম পাচ্ছি। আমাদের যেহেতু LWG সার্টিফিকেশন নেই, সেই ক্ষেত্রে আমরা জোর ভাবে নেগোসিয়েশন করতে পারছি না লেদারের ক্ষেত্রে, লেদার এন্ড লেদার গুডস এর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আমাদের যে সাবার যে ট্যানারি স্টেট আছে, ট্যানারি স্টেটে তো আমাদের সিইটিপি কার্যকর হচ্ছে না এখন, এখনো কার্যকর হচ্ছে না। কার্যকর, হ্যাঁ কার্যকর হলে হয়তো আমরা জোর দাবি করতে পারতাম যে LWG সার্টিফিকেশনের জন্য, সেটা যদি হতো তাহলে। জনাব ফাইদুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ডক্টর আসানেস মনসুরের কাছে একটু ফিরতে হচ্ছে। জনাব মনসুর, যদি আপনি আমাকে শুনতে পান এই মুহূর্তে, এই প্রশ্ন নিয়ে যদি আপনার কাছে আমরা আসি যে আসলে কেন অন্যান্য রপ্তানি পণ্য সেইভাবে উঠে আসছে না, এটি উঠাতে কি উদ্যোগ নেওয়া দরকার সরকারের? দেখুন, বাংলাদেশ থেকে প্রায় 1200 পণ্য রপ্তানি হয়। জি, কিন্তু সবগুলোই দুটো আইটেম ছাড়া, আরএমজি বাদ দিয়ে আরো দুটো আইটেম ছাড়া বাকি সবই বিলিয়ন ডলারের নিচে, এবং বিলিয়ন ডলারের মার্কটা ক্রস করতে পারতেছে না, সামহাও এটা আটকে যায়। আমরা সিম দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমরা সাইকেলের কথা ভাবলাম, লাইট ইঞ্জিনিয়ারিং এ সাইকেলটা ভালো করছিল, তারপরে আমরা হোম টেক্সটাইলের কথা চিন্তা করা হলো, সেটা হলো না। তারপরে আমরা সেটাও আটকে গিয়েছিল সেখানে, ভারতের সাথে পাকিস্তানের সাথে আমরা পারছিলাম না কম্পিটিশনে, টাফ কম্পিটিশন। এই বছর সবারই বাড়ছে, আমাদেরও বেড়েছে, সেটা একটা জেনারেল কন্ডিশনের জন্য আমরা ইমপ্রুভ করেছি, কিন্তু সেক্টর হিসেবে কিন্তু সেভাবে এটা গড়ে উঠে নাই। এখন শিল্পের কথা ধরি, তো যে কোনো সেক্টরটাই আমরা ধরি, লেদারের কথাই ধরো, লেদার একটু বিলিয়ন ডলার ক্রস করলো কিন্তু করে আটকে গেল, 2 বিলিয়ন আর ক্রস করতে পারছে না। এটা তো হওয়া উচিত ছিল 5-7 বিলিয়ন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যে কথা বললেন এখানে আমাদের আমাদের দোষে, আমাদের যদি এই সার্টিফিকেশন যদি আমরা করতে না পারি, আমরা কোনোদিনও লেদার সরাসরি রপ্তানি করতে পারবো না, চীনের কাছে পাঠাতে হবে, চীন তারা করে ওটাকে বিভিন্ন নাম করতে পারে, সমস্যাগুলো আছে। তারপরে আরেকটা জায়গায় যেটা আমরা সবসময় বলে আসছি যে সবার পক্ষে এই ব্যাক টু ব্যাক এসি না দিলে পরে অ্যাটলিস্ট আমাদেরকে একটা সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস করে দেওয়া হোক, যে কোনো ইন্ডাস্ট্রির লোকেরা যে সেখান থেকে বন্ডেড সিস্টেমে তারা রপ্তানি করার জন্য পণ্য কিনতে পারবে, র মেটেরিয়াল কিনতে পারবে, সেটাও এনবিআর দিচ্ছে না। সেটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব করেছি আমরা, কিন্তু এটা হয় নাই। এটা এটা কেন হয় না জানি না, কিন্তু একই কথা, এটা এটা অপব্যবহার করা হয়। অপব্যবহারের ভয়ে যদি আমরা দরজা বন্ধ করে রাখি, যদি বলেন তাহলে ভ্যালু এডিশন কিন্তু কম না, আমরা সব রকমের প্রোডাক্টই করছি। বিশেষ করে ভ্যালু এডিশন বলতে আপনি কি স্যুট আমরা কম করি, এটা সত্য কথা, কারণ আমাদের দেশের স্যুট এখনো ওইভাবে পপুলার হয় নাই। তারপরেও কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টরি ছুটও করতেছে, জ্যাকেট তো আমরা করতেই আছি। ভ্যালু এডিশন প্রোডাক্ট আমরা যে করছি না তা না, লেডিস আইটেম আমরা করছি। বিশেষ করে যেটা দরকার আমাদের, আমি প্রথমেই বলেছিলাম যে ম্যানমেড ফাইবারের আমাদের এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দরকার, যদি সেটা হয়, সরি যদি সেটা হয় তাহলে আমাদের এটা বাড়বে। আমি তো বড় অঙ্কের বিনিয়োগ দরকার, যেমন ডক্টর আসানেস মনসুর বলছিলেন 22 থেকে 24 বিলিয়ন ডলারের কথা। হ্যাঁ, সেটা বিদেশিরাও করবে, আমরাও করব, যদি আমরা সেই রকম গ্যাসের নিশ্চয়তা দিতে পারি, জায়গার নিশ্চয়তা দিতে পারি, সুযোগ সুবিধা দিতে পারি। আমি একটু পিছনে যেতে চাই যে লেদার নিয়ে, যেখানে লেদার আমাদের এটা হাজারিবাগ থেকে আমরা বন্ধ করে দিলাম, অথচ আমি এখানে উভয় পক্ষকে দোষ দিতে চাই, সেটা হলো লেদার তখনকার যারা নেতৃত্ব দিচ্ছিল ওই সেক্টরে, তাদের এবং সরকারের, ওই তখন হঠাৎ করে বন্ধ করে দিলাম, অথচ আমার সিইটিপি রেডি হইল না, তাইলে আমি যাব কোথায়? আমাকে তো ওইখানে আপনি আমার বায়ার হারালাম, আমার মার্কেট হারালাম, আমার সবকিছু হারালাম। এই যে আমরা তো লেদার সেক্টরটাকে অলমোস্ট গলা টিপে মেরে ফেলেছি, শিল্পের কথায়
শিল্পের মধ্যে আমি তার কাটা ঢুকিয়ে আমরা এক্সপোর্ট করতেছি। তো আপনি শেষ করতে হবে আমাদেরকে, আমাদের শেষ কথা যদি বলেন, আমাদের পারছে না যদি শেষ কথা দিয়ে বলেন। শেষ কথা হলো আমাদের সম্ভাবনা অনেক বেশি, আমাদের দেশটা এখনো আমি বলবো এটা একটা গ্রিন ফিল্ড, এখানে যে কোনো ইন্ডাস্ট্রি হইতে পারে, ইলেকট্রনিক্স হইতে পারে। মনসুর ভাই সাইকেলের কথা বলেছে, আমরা আপনার ফার্নিচার হইতে পারে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সিদ্দিকুর রহমান, ডক্টর আসান মনসুর অসংখ্য ধন্যবাদ, রেফায়েতুল আমৃধি আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি পরের কোন বিশ সংলাপে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়।